হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দাঁড়িয়ে বসে শুয়ে নীল বিদ্যালয় চ্যানেলে নতুন কোন ভিডিও ইপিসিএফ দেখতে চান, তাদের কাছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মিঠু কুমার নাথ নিয়ে আসছি আপনাদের কাছে আরো একটা নতুন ভিডিও ইপিসিএফ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথাটি আবারও প্রমাণ করে দিলেন কয়েক বাজারের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং যুব সমাজের আইকন কামরাসান কামরুল। এবার তিনি করোনা পরিস্থিতি মাথায় রেখে সাধারণ মানুষকে যারা দরিদ্র সীমার কাছে, ওই রকম প্রায় 2300 ফ্যামিলিকে খাদ্যবস্তু প্রদান করেন। যারা লোক লজ্জা এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কামরাসান কামরুল থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারেননি, তাদেরকে তিনি নিজ দায়িত্বে বিভিন্ন অঙ্গ সংগঠন গুলোর মাধ্যমে নিজে গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন ওইসব ফ্যামিলিকে। তাছাড়া তিনি গত বছরও করোনা পরিস্থিতিতে হাজার হাজার মানুষকে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। এবছর 2021 সালে যখন করোনা পরিস্থিতি মানুষকে নাকাল করে দিচ্ছে, তখন তিনি বিভিন্ন প্রচারণা এবং মাস্ক বিতরণ করে জনগণকে সচেতন করেছেন। তাছাড়া তিনি বিভিন্ন হতদরিদ্র মানুষকে বিভিন্ন সময় সাহায্য করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। সত্যি আজকের দিনে এরকম মহান নেতা খুঁজে পাওয়া দুষ্কর। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।